ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम तत्सर्वं तस्य श्रीमद्भगवद्गीता अत्रिगीता मंगलाचरणं ओम पत्तय उपदेवदितं भगवतं नारायणस्वयं सज्जनपतितं पुराणमुनिनं मध्ये महाभारतं भक्तितमितमश्विनी उपभवते मस्तकशक्ति ओम भवतां सुसुन्दरामि भगवद्गीतवर्षिणे ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम तत्सत् ओम तत्सत् श्रीमद्भगवद्गीता अथर्वगीता चतुर्थ गीता ज्ञानीय भाव ঐক্যবদ্ধ কাজ করতে হবে। এখানে মেম্বার চেয়ারম্যানের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুবই সুন্দর বিরাজমান থাকতে হবে। অনেক ইউনিয়ন পরিষদে দেখা যায় মেম্বার চেয়ারম্যানদের মধ্যে সম্পর্কের মধ্যে অনেক অবনতি বা এরকম অনেক কথা আমাদের কানে আসে, এতে ইউনিয়নের উন্নয়ন হয় না। আমি ব্যক্তিগতভাবে আমি সকল ইউনিয়ন পরিষদের যে আজকে মেম্বার বৃন্দরা যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, এতে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা হবে। আপনার ওয়ার্ডে ওয়ার্ডে আপনার উন্নয়ন নিয়ে যেতে পারবেন, নাহলে অনেক সমস্যা হয়ে যায়। এগুলো এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই আমাদের উপজেলা পরিষদেও আছে। এগুলো আসলে এখানে একটা জিনিস না বললে হয় না, আমাদের যে আমরা যারা আজকে নির্বাচিত আমাদের অপসারণেরও সুযোগ রয়েছে সরকারের। আমাদের কর্মকাণ্ডে যদি আমরা যদি সরকারের ক্ষয়ক্ষতি বা এই ধরনের কোনো কার্যকলাপ করি, হয়তো এই ধরনের কার্যকলাপ দেখা যায়, তাহলে অনেক ক্ষেত্রে অনেক মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এগুলো অপসারণ হয়েছে, এরকম দলিল হাজারও রয়েছে। তাইলে আমরা যারা নির্বাচিত হয়েছি আমাদেরকে আমাদের এখতিয়ারে রেখে আমাদের যে ক্ষমতাগুলো পার যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতার মধ্যে থেকে আমাদেরকে আমাদের দেশের আমাদের ইউনিয়নের শাসন এবং এবং এই সামনের সমস্যাগুলো কাটাতে হবে। আপনাদের আপনাদের সবার একটি কথা মনে রাখতে হবে, আমাদের বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার তিনি 2041 সাল এই বাংলাদেশকে বিশ্বের দেশে উন্নতি করার যে পরিকল্পনা, সেখানেও আজকে আপনারা নির্বাচিত হয়ে আপনারা সেই পরিকল্পনার একটি অংশীদার আপনারা বাদ বসিয়েছেন, আপনাদের মাধ্যমে উন্নয়ন হবে। তাইলে আমরা যদি সুন্দরভাবে আমাদের পরিচালনায় ঘাটতি থাকে তাহলে আমাদের এখানে উন্নয়ন হবে না, আমাদের উন্নয়নে আরো ব্যাঘাত হতে পারে। আমি দয়া করে এই যে আজকের পরিষদের আমাদের মেম্বার এবং যারা এখানে সবাই নির্বাচিত সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা দেশকে ভালোবাসবো, ইউনিয়নকে ভালোবাসবো, ইউনিয়নের মানুষকে ভালোবাসবো। অনেক ক্ষেত্রে দেখা যায় নির্বাচনে আমাকে একজন ভোট দিয়েছে, অন্যজন অন্য প্রার্থীকে ভোট দিয়েছে, তার সাথে আমরা অনেকেই কথা বলি না, এগুলো ভালো নয়। যে ভোট দিয়েছে সেও আমার আপন, যে ভোট দেনে সে আমার ইউনিয়ন মানুষ, সে আমার আপনজন, তাকেও আমার সুখে দুঃখে দেখতে হবে। সে যদি গরিব হয় অসহায় হয় তাকেও আমাকে সরকারি কর্মকাণ্ডের যে ত্রাণগুলো দেওয়া হয় বা সরকারি সুযোগ সুবিধা যেগুলো পাওয়ার উপযোগী যদি হয় তাকেও সেগুলো দিতে হবে। উন্নয়নের ক্ষেত্রে এখানে দল মত এগুলো চলবে না, আমাদেরকে দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। এইগুলো হৃদয়ে ধারণ করে আমাদেরকে সামনের আগামী দিন আগামী সুন্দর সাক্ষাৎ নিয়ে যার যার ইউনিয়ন ওয়ার্ড সাজানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার আমি ব্যক্তিগতভাবে উদাত্ত আহ্বান করি। আমি আর বিশেষ কিছু বলবো না, পরিষদের কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ডে আমাদের যদি প্রয়োজন হয় আমাদের উপজেলা পরিষদের আমাদের কাছে আসবেন, আমরা আপনাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করব। আমাদের অবশ্যই এখানে যারা চেয়ারম্যান হয়েছেন তারা সহজে এখানে চেয়ারম্যান হয়ে আসে নাই, তারা অনেক উত্রায় অনেক কিছু নির্ভর করে অনেক রাজনীতি করে অনেক সময় দিয়ে তারা আজকে নির্বাচিত হয়ে এসেছেন। আপনারা অনুরূপ এরকম নির্বাচিত হয়ে এসেছেন, নির্বাচন একটা সহজ বিষয় নয়। যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের এখানে রিটার্নিং অফিসার বলেছেন যে ফারবে সাহেব যে ভোটের শিক্ষা কম হতে পারে ভোটের উপস্থিতি, কিন্তু এটা নির্বাচন, একটি ভোট অনেক কথা বলে, অনেক সময় অনেক সমস্যার সমাধান করতে পারে। তাই আমরা যারা নির্বাচিত হয়েছি আমাদেরকে আগামী দিনের ভুল ভ্রান্তিগুলো নিজেদের মধ্যে তুরস্কটি থাকলে সেগুলোকে আমরা পরিত্যাগ করে সামনের দিন সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য মানসিকতা তৈরি করে এইভাবে আমাদেরকে সামনের দিকে
এগিয়ে যাওয়ার জন্য আহ্বান রাখে। আমি আবার আমার বক্তব্য শেষ করার আগে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার জন্য দোয়া করে আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের প্রতিটি মানুষের খবর রাখেন। সম্প্রতি দেখেন আমাদের বাংলাদেশে 1 কোটি টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে এবং অর্ধেক মূল্যে আজকে ত্রাণ বিতরণ হচ্ছে রমজান উপলক্ষে। এগুলো এই পরিষদের মাধ্যমে হয়েছে। এগুলো এখানেও অনেক ক্ষেত্রে অনেক কিছুরই কিন্তু এবার শোনা যায় নাই যে এখানে অনিয়ম হচ্ছে। এগুলো দয়া করে সবশেষ খবর জানতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে আপনার পাশে।